गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी आमार एकटा नतून ब्लॉग निये चले आसलाम आपनादेर काछे। एखन सकाल 7:30 बाजे। आमी घूम थेके उठेई आमार बिछानाटाके आमी तुले फेली, मशारिटा तुले फेली। मेये घुमोच्छे, मेये एक पाशे जेमन घुमाबे घुमाबे। आमी तो आगेई बोलेछि आमी ओई बासी बिछाना फेले राखते पारि ना, आमार बिछाना दू तीन बार गुछाते हय। आमी उठे जाओयार संगे संगे आगे मशारिटा खुले आमी आमार लेपटा गुछिए फेली, आर मेये एक पाशे शुए थाके, मेये उठले आबार बिछानाटाके गुछाय। आर अनेके आछे हयतो केउ घुमोले बिछानाटा पड़ेई थाकबे, तुलबे ना, किन्तु आमी सेटा पारि ना। आमी उठबो माने बिछानाटा, मशारिटा तो आगे खुलबोई, नाहले आमार शान्तिई हबे ना। जतटा काज एगिए रखा जाय ततटाई भालो, ताई ना? तखन 7:30 बाजे, आजके देखछि भालोई रोद दियेछे। 7:30 সময় যতটা রোদের জোর হওয়া দরকার ঠিক ততটাই দিয়েছে। মোট কথা কুয়াশা বা মেঘ কিছু নেই। আমার মনটা বেশ আনন্দ হয় রোদ দেখলে। আমি আগে ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখি রোদ হয়েছে নাকি। মোটামুটি আমার লেপটা যেটা আমি গায়ে দিয়ে গোছানো হয়ে গেল। আমি ওই লেপটা গুছে আমার দিকের চাদরটা আমি টান টান করে রেখে দেবো। মেয়ে উঠলে আবার আরেকবার বিছানাটা ঝাড়বো, কেননা কাজের মাসে আমার 7:30-এর মধ্যে চলে আসে। এসে বাসন মেজে ঘর ঝাড় দেবে, মুছবে, সে সময় মশারি তো টাঙানো থাকবে, বাসি বিছানা থাকবে, ওটা আমার ভালো লাগে না। আমার উঠে আগে বিছানাটা না তুললে মনে শান্তিও হয় না, ওই বিছানা ফেলে রাখতে আমার ভালো লাগে না। আর উঠে অলরেডি আমার বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে গ্যাস ফ্যাস সমস্ত পোছা হয়ে গেছে, একবার চা খাওয়া হয়ে গেছে। এখন প্রায় 7:30, মানে 7:45 বাজতে চললো। মাসি এইদিকে বাইরে বাসন মাজছে, বিছানাটা গোছানো হয়ে গেল। এটা আমার মনে শান্তি, জানি না সবাই তাই করে কি না। অনেকে আছে সবাই ঘুম থেকে উঠলে তবেই বিছানা তোলে, আমি কিন্তু আমি নিজে উঠলাম মানে আমি বিছানাটা হাফ তুলে ফেলবো। এরপরে মাসি সমস্ত বাসন মেজে রান্নাঘরে স্ল্যাপের ওপর উপর দিয়ে চলে গেছে। আমার রোজের কাজ হচ্ছে সমস্ত বাসনগুলো শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, মুছে শুকনো করে মুছে নিয়ে তুলে নিই, কেননা বাসনগুলো মুছে নেওয়াই ভালো। জল ঝরার পরও আমি একবার করে শুকনো করে বাসনগুলো রোজ দিন আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আমার রান্নাঘরের আলোটা জ্বাললেও রান্নাঘরটা আমার সকালবেলার দিকটা খুবই খুবই অন্ধকার থাকে। 9টার পর থেকে একটু সূর্যের আলো ঢোকে, তখন আলো হয়, নাহলে আমাকে রান্নাঘরে অল টাইম লাইট জ্বেলে কাজ করতে হয়। আর আমার রান্নাঘরে ঠিক মাথার উপরে দেখো একটা হোলের মতো দেখা যাচ্ছে, ওই হোলটাতে আমার চিমনিটা ছিল, আমি খুলে ফেলে দিয়েছি। চিমনিতে খুব তেল হচ্ছিল, ওই চিমনির এক্সটার্নাল পাইপটা ওই হোলের বাইরে দিয়ে বের করা ছিল, ওই পাইপটা থেকে তেল ঝরে ঝরে পড়ছিল। আমি রাগে কি করেছি, চিমনিটা ওর বাবাইয়ের বাবাকে দিয়ে খোলা করিয়েছি। চিমনিটা আমার এখন খাটের তলায় খবর কাগজ দিয়ে মুড়াই রয়েছে, আমি এখন লাগাবো না চিমনি। আর আমার এই ভিডিওর ছবিগুলো পরিষ্কার ওঠে না অনেকে বলছে। আসলে অ্যাকচুয়ালি আমি নিজে মোবাইলটা নিয়ে তো এই ভিডিওগুলো করি, মোবাইলটা একপাশে রেখে দিয়েছি, আমার কোনো স্ট্যান্ড নেই। আমি তো বলেছি এখন কোনো গ্যাজেট কিনবো না, আমি দেখবো অনেক সাবস্ক্রাইবার বেড়েছে, আস্তে আস্তে কিনবো, সবই কিনবো আস্তে আস্তে। আমি এখন নিজে যেটুকুনি নিজে যা পারি ভিডিও করি। আমি জানি আপনাদের অনেকে বলছেন পরিষ্কার হয় না ছবিগুলো, কিন্তু কি করব, যেটুকুনি যা হওয়ার সেইটুকুনি করেই করি, নিজের চেষ্টাই করি যেটুকুনি পারি। আমি মেয়েকে ডিস্টার্ব করি না কোনো রকম, ভিডিও করে দে বলিও না, আর ওকে আমি এই ব্যাপারে ইনভলভই করি না। আর আমার হাজবেন্ডের কথা তো বাদই দিই, ওই সবে ইনভলভ হতেই চায় না। মোটামুটি আমার সব বাসনগুলোই শুকনো করে মোছা হয়ে গেল। মাসি এদিকে ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। একবার মাসি আমি আর বাবাইয়ের বাবার চা খাওয়া হয়ে গেছে, সেকেন্ড টাইম চা খেয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবারের পুজো দিতে আমার একটু দেরি হয়, তারপরে ব্রেকফাস্ট করে ও বাজার যাবে, বাজার থেকে যা আনবে তারপরে কি রান্না করব সেটা ঠিক করব। বৃহস্পতিবার দিন আমার নিরামিষ হয়, মাছ করি না। আর আমি তো বলেছি আমাদের পেঁয়াজ রসুনটা ব্যবহার হয় না, আমি যা করি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি, আর মাছটাও পেঁয়াজ রসুন ছাড়াই করি।
আমার বাড়িতে মাংস ডিম কোনো দিন হয় না, পেঁয়াজ রসুনও হয় না, মাছ হয়, পেঁয়াজ রসুন ছাড়া হয়। আমরা একটু আনাজপাতিটা ভেজিটেবলসটাই বেশি খাই। স্ল্যাবটা আমি আরেকবার মুছে ফেলেছি, যেহেতু বাসন রাখা হয়েছিল একটু জল পড়েছে। স্ল্যাবটা আমি সারাদিনে কতবার মুছি তার ঠিক নেই, আরেকবার স্ল্যাবটা শুকনো করে ভালো করে মুছে নিলাম। আমি যে খুব কাজ করি তা নয়, কিন্তু যেটুকুনি করি নিট অ্যান্ড ক্লিন করে করি, খুব পরিষ্কার করে করার চেষ্টা করি। এই দেখুন বাজার সমস্ত এনে ফেলেছি, এখন 9:30 বাজে। এই আমি পুজো দিয়ে নামলাম, ব্রেকফাস্ট এখনও হয়নি, করবো। এই বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি, টমেটো সবই নিয়ে এসেছি। আলু আগের দিন বেশি করে নিয়ে এসেছিলো বলে আলু আর আনতে আজকে না করেছি। আর আনাজ বাক্সতে অনেক কিছু আনাজ রয়েছে, পেঁপে রয়েছে, মূলো রয়েছে, বেগুনও একটা রয়েছে বলে আমি একটা বেগুন আনতে বলেছি। ফুলকপি, বাঁধাকপি, তবে আজকে মনে হয় বাঁধাকপি রান্না করব আর শিম পোস্ত করব, এটা ঠিক করেছি। আর গাজর দিয়ে, টমেটো দিয়ে মুগের ডাল করব। এ দেখুন আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, নিরামিষ বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। আর এদিকে শিম পোস্ত করেছি, শিম পোস্তটা দেখুন, পোস্তটা একদম গোটা গোটা রয়েছে, মানে খুব একটা আট পেশা করে পিষেছি মিষ্টিতে। আর শিমগুলোকে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে দেখি পোস্তটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। দেখুন শিম পোস্তটা শুকনো শুকনো, এরকম আমরা খেতে ভালোবাসি, এরকম করেই করেছি। আর বাঁধাকপির তরকারিটা তো আমি আগের দিন দেখিয়েছি কেমন করে করি। আর এদিকে সবজি ডাল করিনি, গাজর দিয়ে, টমেটো দিয়ে মুগের ডাল করেছি, শুধু গাজর দিয়েছি, আর কোনো সবজি দিইনি। দেখুন একটু একটু গাঢ় গাঢ় ডালই আমরা খাই। আজকের এই রান্না হয়েছে, শুধু খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। এদিকে ভাতটা, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক 1টা বাজবে আমি ভাতটা করব। এখন 12:30 বাজে, আমার রান্না কমপ্লিট। আমার তো রান্না হয়ে গেছে, সব দেখিয়ে দিলাম। সবসময় রান্নাঘরে কি কাজ করব, একটুখানি ছাদের রোদ দেখে ছাদের রোদ পোয়াতে চলে আসলাম, রোদের লোভটা সামলাতে পারলাম না। ওই দেখো বাবাই এখন বন্ধুর সঙ্গে গল্প করছে ছাদে ঘুরে ঘুরে, ও রোদ পোয়াচ্ছে। ওকে দেখে আমার একটু মনে হলো রোদ পোয়াই চলে আসলাম ছাদের উপর। সব জামা কাপড় মাসি মিলে গেছে, আমার সব উল্টানো হয়ে গেছে। এ দেখো আমার টগর গাছে কত ফুল ফুটেছে, দেখো দেখেছো আমার টগর গাছে কত ফুল ফুটেছে। আমার এই একটাই ফুলের গাছ আছে, টগর গাছ, হেভি ফুল ফোটে, সারা বছর ফুল দেয়, কোনো সিজন বলে কথা নেই। শীতকালে একটু কম হয়, গরমকালে পুরো সাদা হয়ে যায়, গাছের পাতাগুলো দেখা যায় না, এত সাদা হয়ে যায়। আর আমাদের বাবাই দেখো গল্প করেই যাচ্ছে বন্ধুর সাথে। এখন আমি যদি ওকে বলি স্নান করতে যা, মানে আমি হচ্ছি এখন ওর চরম শত্রু, যাবে না, 1:30 2:00 আর না বাজলে স্নান করতে যাবে না। এখন বন্ধুর সঙ্গে গল্প করছে, এখন যাবে না। আমি একটু ছাদে রোদ পোয়াচ্ছি, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে ঘুরে নাও। কী করবো আর, রোদের লোভটা নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না, এত সুন্দর রোদটা লাগছে। আহ কী আরাম, আজকে তো করেছি নিরামিষ রান্না, দেখিয়েই দিলাম। বৃহস্পতিবার নিরামিষ, পুজো টুজো দিয়ে সব করে রান্নাটা করে নিলাম। বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়, লক্ষ্মীবার। আমি একটু রোদ খেয়ে নিই, একটুখানি খেয়ে নিই, আবার পরে আসবো। টাটা, গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। আমি সন্ধেবেলা আবার চলে আসলাম, কিন্তু কথা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, মেয়ে নেই বলে ভিডিওটা করতে পারিনি। সবসময় নিজে এক হাতে করে ভিডিও, মোবাইলটা রেখে ভিডিও করি, কিন্তু এখন সেটা করতে পারলাম না, মেয়ে পড়তে গেছে। আর ওর বাবা আর আমার চা খাওয়া এখন হয়ে গেল, ওর বাবা এক্ষুনি মেয়েকে আনতে যাবে।
মেয়ে না থাকলে আমার ভালো লাগে না, ও আমার সামনে বসে পড়াশোনা করে, মোবাইল থাকে, সেটাই আমার ভালো লাগে। ও পড়তে গেলে জানি পড়তে তো যেতে হবে, একা একা ভালো লাগে না, ঘরের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করি। সন্ধ্যে থেকে খুব একটা আমার সেরকম কাজ থাকে না, এমনি জামা কাপড় গোছাগুছি ছাড়া, সেগুলো আজকে আমি দুপুরবেলা ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে ফেলেছি। আর সকালবেলা তো সমস্ত রান্নার রেসিপি আমি দেখিয়ে দিয়েছি, তা অনেকে বলছে যে তোমরা খাও, সেই খাওয়া অনেকে দেখি, অনেক ব্লগার রয়েছে যারা হাউসওয়াইফ রয়েছে, তারা খাওয়ার মানে দুপুরের লাঞ্চের বলো, রাত্রের ডিনারের বলো, খাওয়ার ভিডিওটা দেয়। আমার সেটা লজ্জা করে, আমার হাজবেন্ডও ঠিক ওটা পছন্দ করে না, মানে ওরাও লজ্জা পায়, আমার মেয়েও লজ্জা পায় যে খাওয়ার ভিডিও কী দেবো, খেতে বসার ভিডিওটা দিতে লজ্জা লাগে। আরও পরে পরে যদি কোনো দিন হয় তো দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, পঞ্চব্যঞ্জ সাজিয়ে মাংস টাংস যারা খায় তারা ওরা ভিডিও দেয়, আমরা তো মাংস খাই না, আমার বাড়িতে ঢোকেও না, প্রশ্নই নেই। আমি নিরামিষ রান্নায় নানা রকমভাবে ভালো করে করার চেষ্টা করি, তা সেই নিরামিষ রান্নার আর কি দেবো, আর মাছটা খাই, মাছের রান্নার রেসিপিগুলোও দিই, তা সেরকম কিছু করি না। আর একটা বোন আমাকে বলেছে যে দিদি তুমি একটু মানে রূপচর্চা করবে বা একটু সেজে গুজে ভিডিওর সামনে আসতে, আমি আবার বলছি সারাদিনে কাজকর্মের ভিডিও করতে গেলে সেজে গুজে আর কি আসবো, সকালবেলা তো সাজাই হয় না, কোনো প্রশ্নই ওঠে না, বিকালবেলা একটু আপনাদের দেখানোর জন্য একটু লিপস্টিকটা পরি, সেটাও ইচ্ছে করে না, কোথাও গেলে সাজলে গুজলে আমি তখনের একটা বিয়েবাড়ি টিয়েবাড়ি যদি পাই কোনো সাজা গোজার ভিডিও করি আমি তখন অবশ্যই দেবো, সেজে গুজে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা এখন রাত্রিবেলা একটু পরেই রুটি করব, তা আজকে রুটি করবো না ভাবছি, ও বলছে কিনেই নিয়ে আসবো, ও বলার সব তরকারি রয়েছে, দুধটা বের করে আমি চা করার সময় গরম করে নিয়েছি, মোটামুটি সব তরকারিও গরম করে নিয়েছি, এখন সেরকম কোনো কাজ নেই, এই বক বক করার জন্যই মোবাইলটা অন করলাম। তা আজকের মতো ব্লগটা এখান অব্দি থাক, আর বিশেষ বাড়াবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, টাটা, বাই বাই।